এখন দেখবেন প্রবাসের সংবাদ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং আলোচনা সভার আয়োজন করেছে চকরিয়া জাতীয়তাবাদী প্রবাসী পরিবার মাওলানা আব্দুল কাদের বেলাল উদ্দিনের কোরআনতেলা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল আব্দুল আজিজ তিনি বলেন

বক্তারা বলেন হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এখন আর ঘরে বসে থাকার সময় নেই প্রয়োজনে প্রবাস থেকে বাংলাদেশে গিয়ে সকল আন্দোলনে যোগ দেবে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে কারাগার থেকে মুক্ত করব দুবাই সিটি সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালিত অনুষ্ঠানে কেন্দ্র থেকে আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ দুবাই থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব সেই কুরবান করে ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত থাকব প্রধান অতিথি ছিলেন দুবাই বিএনপির সভাপতি ও প্রবাসী সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ার স্বাধীন হওয়ার সংগ্রাম এবারে সংগ্রাম হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করার সংগ্রাম এবারে সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ উত্তানের সংগ্রাম কোন ধরনের গণতন্ত্র তারা অধিকার পাচ্ছে না বর্দিয়ার অধিকার পাচ্ছে সাহেব বর্দিয়ার গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য পাঁচজন সিনেতে আসতে হবে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুল ইসলাম ফরকান নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন আমরা এমন দেশে বাস করতেছি যেই দেশে কোনো সংবাদ পত্রে কোনো কথা লিখলে এই পথে সংবাদই গুম হয়ে যায় না হয় কোন হয়ে যায় আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে কোন মিসিল মিটিং করলে সাথে সাথে গুলি মারা হয় অনেক কষ্টে বিনিময় জীবন বাজে আজকে বারোটা বছর আমরা পার করেছে বেড়া বিশেষ বক্তা ছিলেন দুবাই বিএনপির সহ আজিজুল ইসলাম রিটু বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মজিবুল হক শিকদার নুরুল আফসার আব্দুল মান্নান ও দুবাই যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বক্তব্য রাখেন জামান বাবু মিসবাউল হক এস এ সোহেল চৌধুরী মিজানুর রহমান মোহাম্মদ বাচ্চু আব্দুল মতিন নুরুল ইসলাম হাসান সহ আরও অনেকে অনুষ্ঠানে আমিরাতের জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিল দোয়া মায়াজাত করে অনুষ্ঠান শেষ হয়